হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি দা ফুডি ডগ কুন্তল বিটল তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে টপিকটা, এটা একটু কন্ট্রোভার্সিয়াল টপিক। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো, সেটা অনেকজনই তোমরা আমাকে প্রশ্ন করেছো দাদা, যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং প্রাইভেট মেডিকেল কলেজ, এবং প্রাইভেট মেডিকেল কলেজের আবার যে সেমি গভর্নমেন্ট সিট যেটা এখন চালু হয়েছে, সেই পার্টটা নিয়ে তোমাদের মনে অনেক কনফিউশন আছে যে দাদা সেই সিটগুলো কি নেওয়া উচিত না উচিত হবে, নাকি পরের বছর আর একবার দিয়ে দেওয়া উচিত হবে। এই সব ব্যাপারগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে কথা বলবো। তো চলো, আমি কিছু যেমন প্রতিদিন করি কিছু লিস্ট করে নিয়েছি, সেই সেই পয়েন্ট ধরে ধরে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। আর যে কথাটা বলার, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। প্রাইভেট ভার্সেস গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো প্রাইভেট মেডিকেল কলেজ শুনলেই প্রথম যে পয়েন্টটা সবার মাথায় আসে সেটা হচ্ছে ফিজ। তো অবভিয়াসলি আমি স্টেটের প্রাইভেট মেডিকেল কলেজগুলো প্লাস আউট অফ স্টেটের রেটগুলো আমি অতটা জানি না। তো স্টেটের যে সেমি গভর্নমেন্ট সিটগুলো সেগুলোর রেট কিন্তু অবশ্যই অনেকটাই গভর্নমেন্টের কলেজগুলোর থেকে বেশি। তো একটা গভর্নমেন্ট কলেজে পড়তে কীরকম কী খরচা, কী হয় না হয় কী, এগুলো নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, যদি তোমাদের দেখা না থাকে উপরে লিঙ্ক চলে আসবে, তোমরা দেখে নিতে পারো। এবার চলে আসি প্রাইভেট কলেজের সেমি গভর্নমেন্ট সিটের কাছে। তো সেক্ষেত্রে দেখা গেলে দেখা যাচ্ছে যে প্রায় 12-22 লাখ টাকার মধ্যে রেটটা কিন্তু ঘোরাফেরা করছে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে প্রাইভেট মেডিকেল কলেজেসগুলো আছে, এবং এটা হচ্ছে সেমি গভর্নমেন্ট সিট। আর যেটা পুরোপুরি ম্যানেজমেন্টের সিট সেটার কিন্তু কোনো সেইভাবে ফিক্সড রেট নেই, 80 লাখ থেকে 1 কোটি টাকা অবধিও পৌঁছে যাচ্ছে ওদের আস্কিং যে প্রাইসটা সেটা। তো এক্ষেত্রে একটা জিনিসই বলার, যে আমি কি এতটা টাকা দিয়ে পড়বো দাদা, এই পার্টটাতে কিছু পয়েন্টস চলে আসছে যে এতটা টাকাটা দিয়ে কি পড়াটা ঠিক হবে নাকি মানে ঠিক হবে না। এবার দেখো, এটা সম্পূর্ণ একটা পার্সোনাল একটা ব্যাপার, যে এটা আমি কি করে বলতে পারি, যে দেখো 15 লাখ টাকায় যদি আমি ধরে চলি, তো 15 লাখ টাকা কোনো একটা মানুষের কাছে একদিনের ইনকাম, কারো কাছে 1 সপ্তাহের ইনকাম, কারো কাছে 1 মাসের ইনকাম, কারো কাছে 1 বছরের ইনকাম, কারো কাছে সারা জীবনের ইনকাম, আবার অনেকে 15 লাখ টাকা হয়তো সারা জীবনে ইনকামও করতে পারে না। তো এটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার যে সে এই টাকাটা ইনভেস্ট করবে কি করবে না। তো অনেকে দা আবার এটা থেকে প্রশ্ন করেছে, দাদা লোন নিয়ে কি এটা পড়া যেতে পারে, এই টাকাটা যদি লোন নিয়ে আমি পড়ি সেটা কি উচিত হবে? তো দেখো, 15 লাখ টাকা বা 20 লাখ টাকা যেটাই তুমি খরচা করছো, MBBS পাস করার পর উপযুক্ত পরিমাণ পরিশ্রম করলে সেটা মোটামুটি 1-1.5 বছরে তুলে নেওয়া যায়, কিন্তু মানে এমন কিছু কঠিন নয়, কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে প্রচণ্ড, তাহলে কিন্তু তুমি সেটা মানে যে টাকাটা নিয়ে তুমি পড়লে সেটা কিন্তু তুলে নিতে পারবে। তো সেই পার্টটাই যদি তুমি ভেবে দেখো যে হ্যাঁ, আমি সেই মানসিকতা যদি থাকে যে আমি এইরকম 1 বছর বা 1.5 বছর বা 2 বছর হার্ডওয়ার্ক করবো MBBS-এর পর, তারপরে আমি পোস্ট গ্রাজুয়েশনের কথা ভাববো, তো সেক্ষেত্রে কিন্তু তুমি MBBS-এর পরেই কিন্তু সেই টাকাটা বা টোটাল যে তোমার পড়াশোনার খরচাটা হচ্ছে সেটা তুলে নেওয়া যেতে পারে 2 বছরের মধ্যে। তো সেরকম যদি তোমরা ভাবো তাহলে সেই একটা অপশন কিন্তু আছে লোনের ক্ষেত্রে। আর টোটাল ম্যানেজমেন্টের যে সিটটা সেটা তো অবভিয়াসলি তারাই বিয়ার করতে পারবে, মানে যাদের এটা বিয়ার করার ক্ষমতা আছে। তো সেক্ষেত্রে আমি আর সেই ম্যাটারটাতে আমি আর কিছু বলতে চাইছি না। এরপরের যে পয়েন্টটা নিয়ে তোমরা আমাকে অনেকবার প্রশ্ন করেছো, যে দাদা ইনফ্রাস্ট্রাকচার এই পার্টটাতে কি গভর্নমেন্ট আর প্রাইভেট মেডিকেল কলেজগুলোর মধ্যে কী পার্থক্য হয়ে যায়? একটাই কথা প্রথমে বলে রাখি, যে এই যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো সেগুলো কিন্তু অনেক বড় বড় কোম্পানি বা অনেক বড় বড় মানুষেরা বানিয়ে থাকে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু একটা NMC গাইডলাইন আছে ইনফ্রাস্ট্রাকচারে, যে সেইগুলো কিন্তু মেনেই এই কলেজগুলো বানাতে হয়। তো একটা মিনিমাম গাইডলাইন থাকে, যেটা না করলে NMC থেকে কিন্তু ছেলে ভর্তি করা মানে স্টুডেন্ট ভর্তি করা পারমিশন পাওয়া যায় না। তো সেসব দিক দিয়ে দেখতে গেলে ক্লাসরুম, টিচিং স্টাফ অ্যান্ড অল, তারপরে হচ্ছে লাইব্রেরি এবং হোস্টেলস এবং সব কিছু আপ টু দ্য মার্ক হতে হয়, তবে কিন্তু তারা পারমিশনটা পায়। তো সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে সেরকম কিন্তু কোনো প্রবলেম মানে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আসে না। এরপরে আর একটা যেটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো, হোস্টেল। যেহেতু এগুলো প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে হোস্টেলগুলো কিন্তু সাধারণত গভর্নমেন্ট মেডিকেল কলেজের পুরনো হোস্টেলগুলো থেকে কিন্তু ভালো হয়, কারণ হচ্ছে গিয়ে এখন MCK-এর যেটা 10তলা বিল্ডিং ওটার সঙ্গে তুলনা, বা এমস কল্যাণী বিল্ডিংয়ের সঙ্গে তুলনা করলে আমি জানি না, বাট যেগুলো পুরনো হোস্টেল সেগুলো থেকে কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজগুলোর হোস্টেলগুলো, যেহেতু সেখানে তাদেরকে পেও করতে হয়, তো সেই হিসাবে কিন্তু তাদের হোস্টেলগুলো মেনটেন এবং অনেক বেশি ভালো হয়।
এরপরের যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করবো সেটা অলরেডি একটা ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি, সেটা হচ্ছে ইন্টার্নশিপ হাউস স্টাফশিপ। তো তার পে কত এবং তার হাউস স্টাফশিপের কী সুযোগ আছে, আরএমওশিপের কী সুযোগ আছে, এই পার্টটাতে কিন্তু অলরেডি আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি যে কোন কোন কলেজে কী রকম কী পে পাওয়া যায় এবং হাউস স্টাফশিপের কী ব্যাপার আছে এবং পোস্ট ইন্টার্নশিপ কী ব্যাপার আছে প্রাইভেট মেডিকেল কলেজগুলো থেকে পাস করার পর, ইন্টার্নশিপ কমপ্লিট করার পর, সেগুলো নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, যদি না দেখা থাকে উপরে লিঙ্ক চলে আসবে, তোমরা দেখে নিতে পারো। তো এরপরের যে পয়েন্টটা তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো বারবার যে দাদা একাডেমিক্স, প্রাইভেট এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজের মধ্যে একাডেমিক্সের কী পার্থক্য হয়, তো অলরেডি অনেক ভিডিও বানিয়ে ফেলেছি যে এই একাডেমিক্সের উপরে, যে যাই হয়ে যাক, যে কলেজই হয়ে যাক, নিজেকে তোমাকে পড়তে হবেই নেক্সট লেভেলে যাওয়ার জন্য। তো সেটা প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রেও কিন্তু সত্যি। এবার অপটিমাম টিচার এবং অপটিমাম, ওই যে বললাম NMC গাইডলাইনের কথা, অপটিমাম টিচার, অপটিমাম প্রফেসর, এগুলো কিন্তু তাদেরকেও দেখাতে হয়। শুরুর দিকে হয়তো তাদের কাছে একটু কম থাকে, কিন্তু কলেজ চালু হয়ে গেলে কিন্তু তাদেরকে অপটিমাম টিচার কিন্তু থাকে এবং NMC গাইডলাইন অনুযায়ী অপটিমাম ক্লাসও কিন্তু তাদেরকে পড়াতে হয়। নাহলে যে কেউ তো কমপ্লেনও করে দিতে পারে না যে আমাদের ক্লাস হচ্ছে না, তো সেক্ষেত্রে এই পার্টটাতেও সেরকম কোনো সমস্যা হয় না। সাধারণত দেখো যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজের রিটায়ারের পর অনেক বড় বড় স্যাররা কিন্তু বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে জয়েন করেছে এবং করছেন এখনও, তো সেক্ষেত্রে ফ্যাকাল্টিরও খুব একটা সমস্যা হয় না। প্লাস যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো থাকে তাদের কিন্তু একটা ব্যাপার থাকে যে আমার ভালো ফ্যাকাল্টি আছে, ওই কলেজ বলবে আমার ভালো ফ্যাকাল্টি আছে, এটা দেখানোর জন্য কিন্তু তারা ভালো ভালো ফ্যাকাল্টিদেরকে হায়ার করে থাকে। কারণ আমি এই লাস্ট 10 বছরে যতগুলো মেডিকেল কলেজ খুলেছে এবং তাদের যেসব স্যারেরা জয়েন করেছে, যেগুলো আমাদের কলেজের স্যারেরা পরে রিটায়ার করে সেখানে জয়েন করেছে, এরকম অনেক উদাহরণ কিন্তু আমার কাছে আছে। এরপরে আসছে যেটা খুব মানে একটা হট কোয়েশ্চেন, পেশেন্ট ফ্লো। তো এটা তো অবভিয়াস যে প্রাইভেট মেডিকেল কলেজে একটা পে দিতে হয়, যদিও কিছু ফ্রি বেডস এবং এগুলো থাকে অফিসিয়ালি সেগুলো থাকে, তো দিনের শেষে কিন্তু মানে পেশেন্টদেরকে পে যেখানে করতে হবে সেখানে তো ভিড় কম হবেই, কারণ সরকারি জায়গায় যেখানে সব কিছু ফ্রি, ইচ অ্যান্ড এভরিথিং, ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজগুলোতে ইচ অ্যান্ড এভরিথিং, মানে পয়সা দেওয়ার কোনো কাউন্টারও নেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রাইভেট মেডিকেল কলেজে যেখানে পে করতে হয় সেখানে পেশেন্টের ফ্লো অবশ্যই গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো থেকে কম হবে। বাট এখানে যেটা দেখতে হবে, আবার আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে অপটিমাম পেশেন্ট ফ্লো আছে কিনা, যে তুমি যে জিনিসগুলো, যে কেসগুলো তোমার শেখার কথা, তোমার জানার কথা, সেইগুলো সেই মেডিকেল কলেজে আছে কি না, তো সেইটা একটু যাচাই করে দেখে নিতে হবে ভর্তি হওয়ার আগে। তবে আমি যেটুকু জানি, যে কোটা কলেজের কথা আমি শুনেছি, তাতে মোটামুটি অপটিমাম যে পেশেন্টগুলো পড়াশোনা করার জন্য দরকার অ্যাভেলেবেল সেই কলেজগুলোতে আছে। আরও একটা খুব বিতর্কিত পয়েন্ট চলে আসে, যেটা হচ্ছে যে হাইজিন। তো যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু হসপিটালের যে ব্যাপারটা, নট একাডেমিক পারপাসটা আমি বলছি না, যেটা একাডেমিক হসপিটাল বিল্ডিং অ্যান্ড আরও হোস্টেল তো বললামই অলরেডি, সো সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছো যে গভর্নমেন্ট সেট আপের ক্ষেত্রে কিন্তু যেহেতু লোকও কম যাচ্ছে ওখানে, সেখানে হাইজিনটা একটু বেটার মেনটেন হয়, হোস্টেলের হাইজিনও বেটার মেনটেন হয়। এবার আসছি আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকের দিকে, যেটা হচ্ছে সোশ্যাল স্টিগমা। এই পার্টটাতে কিন্তু বেশ এটা ব্যাপারটা বোঝার আছে এবং এই ব্যাপারটা কিন্তু খুব জটিল। তো দেখো, তুমি যতই সেমি গভর্নমেন্ট সিট নিয়ে পড়ো, মানে লোকে কিন্তু যাদের মানে পরিচিতি বেশি, যাকে সমাজে বেশি লোক চেনে, তাকে কিন্তু আরও তত বেশি স্টিগমাটাইজ করে লোকজন, এটা সমাজের দোষ। যেমন ধরো একটা ছেলে যদি প্রাইভেট মেডিকেল কলেজে পড়ে, সেক্ষেত্রে সে সেমি গভর্নমেন্ট সিটও নিল, তো সে চান্সই তো পেলো, মানে তার র্যাঙ্কটা হয়তো জাস্ট বর্ডার লাইন ছিল, সে সেমি গভর্নমেন্ট সিটগুলো পেলো। এখন তো সেমি গভর্নমেন্ট সিটগুলোও যা দেখলাম যে একদম পরপরই ভর্তি হয়ে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু পাড়ার লোক, প্রতিবেশী, আত্মীয় এরা কিন্তু বলবে যে, ও যতই বোঝানোর চেষ্টা করুক, ও কিন্তু বলবে যে পয়সা আছে, পয়সা দিয়ে পড়ে এসছে, এরকম একটা স্টিগমা কিন্তু আমাদের সোশ্যাল স্টিগমা দেওয়া হয়ে থাকে। এই যে ব্যাপারটা যে পয়সা দিয়ে ডাক্তারি পড়ে এসেছে, তো এইটা আবার অনেকের কাছে ম্যাটার করে, অনেকের কাছে ম্যাটার করে না। তো এই পার্টটা কিন্তু একদমই পার্সোনাল ব্যাপার যে এই সামাজিক স্টিগমাটা তার সঙ্গে সে ফাইট করতে পারবে কি পারবে না, কারণ এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকবে। এবার একটা মফস্বলের ছেলে, তাকে যাকে সবাই চেনে, তার ক্ষেত্রে এই স্টিগমাটা অনেক মানে বেশি হতে পারে, আবার নাও হতে পারে। আবার ধরো যাকে খুব একটা কেউ চেনে না, একটা কলকাতার কোনো একটা জায়গার বেশিজন তাকে চেনে না, এবং সেক্ষেত্রে তার ফ্যামিলিগত স্টিগমাটা থাকবে, কিন্তু পাড়ার লোকের স্টিগমা বা এইগুলো কিন্তু সেক্ষেত্রে কেউ তো কারো খবরই রাখে না, জানে না, তো সো তার স্টিগমাটাও কম হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই পার্টটা খুব মাথায় রাখতে হবে যে এই যে স্টিগমা, এটা কিন্তু চলবে যতদিন সে পড়বে, যতক্ষণ না সে হচ্ছে গিয়ে তার পরে নেক্সট স্টেপটাই সে যেতে পারছে, ততক্ষণ কিন্তু এই স্টিগমাটা তার সঙ্গে লেগে থাকবে বা লাগিয়ে দেওয়া হয় সামাজিকভাবে। তো যদি না লাগানো হয় তাহলে তো খুবই ভালো, যদি লাগানো হয় তাকে, তাহলে সেটার সঙ্গে মানসিকভাবে ফাইট করতে পারবে কিনা, কারণ এই জার্নিটা কিন্তু খুব হেক্টিক, MBBS জার্নিটা মেন্টালি হেক্টিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার একটা যদি এইরকম একটা মাথার মধ্যে সবসময় চলতে থাকে, লোকে প্রেশার দিতে থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই পার্টটা ভেবে দেখতে হবে যে সেই ব্যাপারটাকে নিতে পারবে কিনা বা হ্যান্ডেল করতে পারবে কিনা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই যে যখন স্টিগমার কথা এলোই, তখন তোমাদেরকে বলি যে এই যে এতদিন ধরে এতজনের সঙ্গে মিশছি, এই যে পোস্ট গ্রাজুয়েশন করলাম এবং এতদিন ধরে যে কলেজের সঙ্গে
প্রায় যে 12-14 বছরের যে কেরিয়ার, তাতে অনেক ছেলেমেয়েকে আমি প্রাইভেট কলেজে পড়তে দেখেছি, পাস করে বেরোতে দেখেছি এবং অ্যাব্রড থেকে পড়ে আসতে দেখেছি এবং তাদেরকে খুব মানে ইন্ডিয়া ফিরে আসার পরে তাদের FMG ক্লিয়ার করতে দেখেছি এবং তারপরে তাদেরকে আমি কিন্তু নিট পিজিতেও চান্স পেতে দেখেছি এবং সেটা কিন্তু সংখ্যায় খুব একটা কম নয়। তো যখন একটা ছেলে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়ছে, অনেক গল্প আছে, যারা আমাকে ফোন করেছে তারা জানে, আমার জুনিয়র্সরা আছে, RG করেও আছে, সমস্ত কলেজে আছে, যারা ওয়েস্ট বেঙ্গলে, যারা অলরেডি যেগুলো পুরনো কলেজ, কারণ সেগুলো থেকে অলরেডি ব্যাচ বেরিয়ে গেছে, যেগুলো অনেক আগে এস্টাবলিশড হয়েছে প্রাইভেট মেডিকেল কলেজগুলো, সেগুলো থেকে যেগুলো থেকে বেশি ব্যাচ বেরিয়ে গেছে, তারা কিন্তু অলরেডি বিভিন্ন কলেজে নিট পিজি দিয়ে বিভিন্ন ভালো ভালো স্ট্রিমে ভালো ভালো কলেজে তারা কিন্তু চান্স পেয়ে গেছে অলরেডি। তো এখন কী বলবে তাহলে? তো এই যেই ও একটা আবার একটা নেক্সট লেভেলে চলে গেলো এবং একটা ভালো জায়গায় চলে গেলো, মানুষের প্রবৃত্তি খুব খারাপ, তখন কিন্তু আগে আর ওকে কেউ স্টিগমাটাইজ করবে না। আলটিমেট যখন সেই নিট পিজিটা বা নেক্সট টু তোমাদের যেটা আসছে সেটাই যদি লক্ষ্য হয় এবং সেটাতে যদি কেউ ভালো ফল করে দিতে পারে, কারণ এটা তো এন্টায়ারলি নিজের পড়াশুনো এবং নিজের শেখার ইচ্ছা, নিজের ক্লিনিক্যাল নলেজ এবং এভরিথিং এইসবের উপর ডিপেন্ড করছে, তো সেইগুলো যদি সে ডেভেলপ করে নিতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার তার নেক্সট হার্ডেলটা সে যদি ভালোভাবে ক্লিয়ার করে দিতে পারে তাহলে কিন্তু তার এই স্টিগমাটা তখন থাকছে না। এটা একটা এক প্রকার হিপোক্রেসি বলা যেতে পারে, তখন মানুষ কিন্তু সব ভুলে যাচ্ছে। তো আর একটা ব্যাপার আছে, তো এটা জাস্ট একটা ইনফরমেশনের জন্য বলা যে অনেকেই কিন্তু এই প্রাইভেট মেডিকেল কলেজগুলো থেকে পড়ার পর স্বাস্থ্যভবন এবং সেই নিজের কলেজ থেকে পারমিশন নিয়ে সরকারি যে মেডিকেল কলেজগুলো আছে সেখান থেকে কিন্তু এক্সটার্নশিপ করতে পারে। সেক্ষেত্রে পে নন পেয়ের একটা ব্যাপার চলে আসে, কিন্তু কেউ যদি চায় তাহলে সরকারি মেডিকেল কলেজগুলোর থেকে কিন্তু সে পারমিশন নিয়ে এসে এক্সটার্নশিপ করতে পারে। তার সে ধরো কোনো একটা প্রাইভেট RGCOT থেকে সে এক্সটার্নশিপ করলো বা NRS থেকে এক্সটার্নশিপ করলো, তাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু এইরকম একটা অপশন কিন্তু থাকে। তো সেটাও তোমরা জেনে নিতে পারো যারা করেছে অলরেডি তাদের কাছ থেকে, বা আমি তো বলেই দিলাম যে আছে। তো এবার একটু আমার দৃষ্টিভঙ্গি দিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিতে চাই। এখানে এটা পুরো এন্টারলি আমার পার্সোনাল মতামত। তো দেখো, যারা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়ছে তাদেরকে লোকে ছোট করছে বা স্টিগমাটাইজ করছে, কিন্তু তারাই যখন আলটিমেটলি সাকসেসফুল হয়ে যাচ্ছে নিট পিজি দিয়ে, নিট SS দিয়ে তারা চান্স পেয়ে ভালোভাবে প্র্যাকটিস করতে লাগছে, তখন কিন্তু তার MBBS কলেজের কথা কেউ তাকে আর জিজ্ঞাসা করছে না। কিন্তু যখন একটা ছেলে প্রাইভেট ছেলে বা মেয়ে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ছে তখন কিন্তু সমাজ তাকে নানাভাবে ছোট করছে এবং এই ভয়টা সবার মনের মধ্যেই থাকছে। তো সেক্ষেত্রে যখন সে সাকসেস পেয়ে যাচ্ছে, যখন সে ভালোভাবে প্র্যাকটিস করতে লাগছে, ভালো একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, তখন কিন্তু তাকে আর কেউ কিছু বলতে আসছে না। তার মানে আলটিমেটলি হার্ডওয়ার্ক, সাকসেস এইগুলোই কিন্তু ম্যাটার করছে। তো এর জন্য একটা সুন্দর উদাহরণ আমি তোমাদেরকে দিতে পারি। তো সেই উদাহরণটা আমি সবাইকেই দিয়ে থাকি যারা প্রাইভেট মেডিকেল কলেজের ব্যাপারে জিজ্ঞাসা করে। যিনি আমার ওয়ান অফ দ্য গুরুদেব যাকে আমি মনে করি, তিনি হচ্ছে ডক্টর দেবী শেট্টি। তো উনি হচ্ছে কিন্তু তার MBBS এবং MS দুটোই কিন্তু কস্তুরবা মেডিকেল কলেজ মণিপাল, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট মেডিকেল কলেজ থেকে উনি এই দুটো ডিগ্রি করেছেন। তো যাও বলো দেখি দেবী শেট্টিকে যে তুমি প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়েছো, তুমি ভালো না, ক্ষমতা আছে কারোর বলার? উনি সমস্ত নারায়ণা চেনের মালিক, একা হাতে দাঁড় করিয়েছে এবং প্রায় 200-250-300 কোটি টাকার টার্নওভার আছে পুরো নারায়ণার এই ব্যাপারটা থেকে। তো আজকে উনি একজন সাকসেসফুল এন্টারপ্রেনার, একজন সাকসেসফুল ডক্টর, উনি BM বিল্ডারতেও কাজ করে গেছেন। তো আজকে উনি নিজের হার্ডওয়ার্ক প্রচুর খেটেছেন, একটা সময়ে প্রচুর করেছেন, কত হাজার যে হার্ট সার্জারি করেছে তার কোনো ঠিক নেই এবং ভারতবর্ষের প্রাণবালা থেকে প্রধানমন্ত্রী চেনে এরকম একজন ডাক্তারের নাম বলতে বলে একজনেরই নাম আছে, তার কথা হচ্ছে দেবী শেট্টি। উনি তো সব প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়েছেন। তাহলে যাও গিয়ে বলো যে যারা তোমাকে স্টিগমাটাইজ করবার চেষ্টা করছে তাদেরকে বলো তাহলে দেবী শেট্টিকেও স্টিগমাটাইজ করতে, কিন্তু তখন সে করতে পারবে না, কারণ উনি সাকসেসফুল, ওনার বিরুদ্ধে কিছু বলা যাবে না, তার স্কিল আছে, তার সাকসেস আছে, তাকে আমাদের সবারই দরকার। উনি যে চ্যারিটি করেন সেই চ্যারিটি সবারই, গোটা ইন্ডিয়ার লোকের দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কিন্তু তাকে কেউ কিছু বলতে পারছে না। তাহলে এটাকে তুমি হিপোক্রেসি, তোমরা হিপোক্রেসি ছাড়া কী বলবে বলো? মানে এটাই বলার যে তো তোমাকে যদি কেউ স্টিগমাটাইজ করে থাকে তাহলে আমাকে আমার এই ভিডিওটা তাকে দেখিয়ে দিও, লাস্ট পার্টটা বিশেষ করে। তো এরপরে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা নিয়ে আলোচনা করার পরেই আমরা ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা আমার কাছে অনেকবার এসেছে, দাদা আমি প্রাইভেট মেডিকেল কলেজ পাচ্ছি তো আমি কী করব, মানে আমি কি এই বছর পড়বো না নেক্সট ইয়ার আমি আবার নিট দেবো, মানে যারা সেমি গভর্নমেন্ট সিটটা পাচ্ছে। তো এতক্ষণে অনেক ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি যে নিজের হার্ডওয়ার্ক, নিজের স্কিল এগুলো সবই ডেভেলপ করতে হয়। সে আজিগড়ের NRS মেডিকেল কলেজে থেকেও ডেভেলপ নাও করতে পারে বা বাকি যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে সেখান থেকে ডেভেলপ করে নিতে পারে, সেটা তার হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করছে, তার জার্নির উপর ডিপেন্ড করছে। কাজ শেখার প্রচুর জায়গা আছে, প্রচুর ব্যাপার আছে সব জায়গায়, সেগুলো সে যদি শিখতে চায় সে কিন্তু গিয়ে শিখে নিতে পারে, পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারে, সুপার স্পেশালাইজেশন করতে পারে, ফেলোশিপ করতে পারে, দেশে বাইরে চলে যেতে পারে, বাইরে থেকে কাজ শিখে আবার ফিরে আসতে পারে।
তো ততদিনে তার সেই ইউজি কলেজটার কথা কিন্তু কেউ মনে রাখে না। কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার আছে, যারা বলছে দাদা যাদের, যেমন আমার পার্সোনালি, তো আমি নিজস্ব ভাবে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার কিন্তু পক্ষপাতী ছিলাম না, কারণ যে টাকাটা ওরা ডিমান্ড করে যখন আমার 2008 সালে, তখন সবাই একটাই কলেজ আছে, আমি নাম করছি না, তো সেই কলেজটাই খুলেছিল, তো তারা এমন কিছু দাবিও করেনি যেটা অ্যাফোর্ড করতে পারতো আমার ফ্যামিলি। কিন্তু আমি কেন টাকা দিয়ে পড়বো, মানে ওই টাকাটা আমি পড়াশোনার কাজে কেন ব্যবহার করব, ওইটা আমি বাইক কিনবো, আমি ল্যাপটপ কিনবো, আমি এইসব কাজে ব্যবহার করব, আমি পয়সা দিয়ে পড়বো না, এইটা ছিল আমার লজিক, খুব বোকা বোকা লজিক, তখন ছোটো ছিলাম, তো এই লজিকে আমি গেছিলাম। তো আমি সেই জন্য আবার পড়তে বসে গেছিলাম, বাট আমি সেই বছরই চান্স পেয়ে যাই, তখনও রেজাল্ট বেরোয়নি যখন এইসব কথাবার্তাগুলো হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, যখন একটা সেমি গভর্নমেন্টের সিট তুমি পাচ্ছ, এটা একটা গ্যাম্বল হয়ে যাবে যে একটা র্যাঙ্ক কিন্তু তুমি বর্ডার লাইন করে ফেলেছো অলরেডি, এবার পরের বছর সেই র্যাঙ্কটা তুমি করতে পারবে না, আরও পিছিয়ে যাবে, এইটা একটা রিস্ক। তো আবার একটা কথা আছে যে নো রিস্ক নো গেন, তাহলে এই রিস্কটা কিন্তু তোমাকেই নিতে হবে। এবং এই যে তুমি নেক্সট পরীক্ষাটা দেবে, ভালো করে মনে রাখো কিছু জিনিস কিন্তু তোমার হাতে থাকে না, এটা ভালো করে বোঝার চেষ্টা করো কি বলছি, কিছু জিনিস তোমার হাতে থাকে না, তুমি একদম তোমার দারুণ প্রিপারেশন, কিন্তু পরের বছর পরীক্ষার আগে তোমার শরীর খারাপ হবে না, তোমার বাড়ির কারো শরীর খারাপ হবে না, বা তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এইসব যে জীবনের যে পার্টগুলো এইগুলো কিন্তু কেউ কন্ট্রোল করতে পারে না, তখন কিন্তু সারা জীবন সেই আগের সেমি গভর্নমেন্ট সিটটা ছাড়ার জন্য রিগ্রেট হয়ে যাবে। এই পার্টটা একটু ভেবে দেখতে হবে যে এরকম রিগ্রেট কিছু করতে হবে না। তো আবার এই যে প্রিপারেশনটা, আবার যে তুমি বসে আবার পড়ছো, এই প্রিপারেশনটা কিন্তু তোমাকেই করতে হবে, তুমি মানসিকভাবে ভেঙে পড়বে না, তো তাহলে আয়নায় দাঁড়িয়ে কিন্তু সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে হবে যে হ্যাঁ আমি পারবো কি পারবো না, কারণ তোমার পড়াটা তোমাকেই পড়তে হবে, পাড়ার লোক কী বললো, মানে আশেপাশের লোকজন কী বললো, এইসব ভেবে লাভ নেই, পড়তে কিন্তু তোমাকেই হবে, এবং বাবা মায়ের সাপোর্ট আছে কি না, সেমি গভর্নমেন্টে ভর্তি হলেও বাবা মায়ের সাপোর্ট আছে কি না, বা তুমি আবার পড়তে বসলেও বাবা মায়ের সাপোর্ট আছে কি না, যারা তোমাকে সাপোর্ট করে তাদের সাপোর্ট আছে কি না, ওই ভুল ভাল মশামাছি কী বললো ওদেরকে উড়িয়ে দেবে কানের পাশ থেকে, যারা তোমার জীবনে অ্যাকচুয়ালি ম্যাটার করে তাদের কী মতামত এবং তোমার কী মতামত সবাই মিলে বসে আলোচনা করে এই ডিসিশনটা কিন্তু নেওয়া উচিত, কারণ এখানে কিন্তু একটা রিস্কের ব্যাপার চলে আসছে। কারণ সেমি গভর্নমেন্ট থেকে পড়লেও যে তুমি বিশাল কিছু, মানে সেমি গভর্নমেন্ট সিট থেকে পড়লে যে তুমি বিশাল কিছু পিছিয়ে যাচ্ছ বা বিশাল কিছু করতে পারবে না, এটা কিন্তু ইতিহাস বলছে না, এই যে শর্ট ইতিহাস ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট মেডিকেল কলেজ এবং বাইরের প্রাইভেট মেডিকেল কলেজ, যেটুকু জবে থেকে এই প্রাইভেট মেডিকেল কলেজগুলো শুরু হয়েছে, সেই ইতিহাসটাতে কিন্তু এরকম কোনো নজির নেই যে প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়ে কেউ সাকসেসফুল হতে পারেনি। তার একদম জলজ্যান্ত উদাহরণ ইন্ডিয়ার সবথেকে ফেমাস ডক্টর দেবী শেট্টি, এটা বলেই আমি শেষ করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবে আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ব্লগে, আজকের মতো চলো, টাটা।